না 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 আপনি আমাকে দয়া করুন। লোকটা অট্ট হাসে হেসে উঠল, কিন্তু ও কি? মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকটা কে? এর উত্তর লোকটাই দিল, বলল, পায়রাগাছি। পায়রাগাছি জানো? উত্তর দিকে, আমার সঙ্গে সেখানে দেখা করো। হাবু হাঁ করে রইল। ইনি তবে সেই পায়রাগাছির গুণী। সবাই বলে উনি মুটি মন্ত্র জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু হাত জোর করে বলল, আমায় দয়া করুন, আমায় দয়া করুন। পায়রা গাছের রোজা এবার নরম সুরে বলল, শেখাতে পারি নটি মন্ত্র, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পদে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে। তুমি জানো না কত লোভের পথ খুলে যাবে। তুমি শুধু দেখো। আচ্ছা রসো, দিচ্ছে তোমায় মন্ত্রটা শিখিয়ে। আচ্ছা ভাবুন তো, আপনি হঠাৎ করে এক শক্তি অর্জন করলেন। না না, রূপ বদলানোর কিংবা সময় আটকানোর নয়, অদৃশ্য হওয়ার শক্তি। কি করবেন আপনি সেই শক্তি নিয়ে? কিংবা বলা ভালো, সেই শক্তি আপনাকে দিয়ে কি কি করাবে? লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জাদুকলমে রচিত ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ হাজির হয়েছি আমরা। নটি মন্ত্র, অর্থাৎ যে মন্ত্রের মাধ্যমে যে কেউ অদৃশ্য হতে পারে। গল্পের মুখ্য চরিত্রে হাবু ও পায়রা গাছের গুণিন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নটি মন্ত্র। হাবু নাপিতের ছেলে, সুতরাং তার বুদ্ধি আছে রীতিমতো। পায়রাগাছির গুণিন রোজা এ অঞ্চলে বেশ প্রসিদ্ধ। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, আরো নানান কিছু হতে পারে। লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় সাইজের কুলুপ লাগানো আছে। পায়রাগাছি রোজা এসে কি একটা মন্ত্র বিড়বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়ল, আর তালা সব গেল বেমালুম খুলে। এ কত লোকে সচক্ষে দেখা। রায়েদের কলম আমবাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পারছে। কিন্তু যেই লোকে তাকে ধরতে গেল, তখনই দেখা গেল একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। পায়রা গাছে রোজা, মস্ত বড় নাম। কিন্তু আশ্চর্যের বিষয়ে এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি। রোজা যে কোথায় কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। এদিকে হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্ত্রতন্ত্র শেখে। এ তার অনেক দিনের ইচ্ছা। এখন তার বয়স 18-19। যখন তার বয়স 14-15, তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুণিন এসেছে, অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাইস্কুলে একজন বড় জাদুকর এসে নানান রকম তাসের খেলা, টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল। এর মুঠো বাঁধা হাতের টাকা ওর হাতে গেল, এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত। তাদের গায়ে দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি না আশ্চর্য হয়েছিল। ফেরবার পথে সন্ধে হয়ে এসেছে। হাবুর গাটা কিরকম ছমছম করতে লাগলো। কালী শেখরা দলের মধ্যে প্রবীণ। হাবু বললে, আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলে? কালী শেখরা একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বলল, আহা, ওসব তো সোজা সোজা। কালী জ্যাঠা, খুব সোজা। কিরকম সোজা? ওসব মন্ত্রতন্ত্রের কাণ্ড, আমিও ইচ্ছা করলে পারি। বাবা, তুমিও পারো? কেন পারবো না? আচ্ছা একদিন করে দেখাবে জ্যাঠা? আজকে যা, সময় হলে দেখাবো, ও কিছুই নয়। কিন্তু কালী শেখরার কথায় হাবুর বিষয়বোধ দূর হলো না।
সে পরের দিন সকালে গিয়ে জাদুকরকে পাকড়ালে। সোজাসুজি তাকে জানালো যে সে ওইসব খেলা শিখতে চায়। সাগ্রেদ হতে সে রাজি আছে। জাদুকর কলকাতার লোক, মাথায় নরম বুরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে থাকে চশমা। তিনি নাক উঁচু করে বললেন, ওসব হয় না ছোকরা, ওসব হয় না। ওসে অনেক টাকার খেলা, অনেক টাকা প্রিমিয়াম দিলে তবেই সাগ্রেদ করি। হাবু বললে, প্রিমিয়াম? প্রিমিয়াম কি? আরে প্রিমিয়াম মানে টাকা, হে টাকা, পারবে আমায় দিতে? মরিয়া হয়ে হাবু বলল, আগে আগে কত টাকা? 100, পারবে দিতে? 100? আগে অত টাকা তো আমি চোখেও দেখিনি। ও তবে ফিরে যাও, ওসব এমনি হয় না। আচ্ছা আচ্ছা, তবে একটু কম করে নিন। ও বাবা, 200 করে প্রিমিয়াম নি, তুমি বলেই 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকা শিখিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। সত্যি জাদুবিদ্যা শেখার সৌভাগ্য কি সকলের ঘটে? কেটে গেল বছর তিনেক। এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এই অজপাড়াগায় জীবন একরঙা ছবির মতন একঘেয়ে। ঠিক এই সময় একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে। এমন সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়া বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখল, লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড় একটা কোলা ব্যাং হয়ে গেল এবং লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল। আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দুচাকার খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটা ঢিল ছিলছিল করতে করতে একটা সাপ হয়ে গেল। একটা ঢিল একমুটো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রঙিয়ে দিল। হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বলল, কে? স্তম্ভিত ভীত হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। কেননা গাছতলার লোকটা নেই। হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখল, অত বড় আমবাগানের কোথাও সে নেই। 2 মিনিট ধরে হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে। হঠাৎ সে দেখল হাত দশেক দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। হাবু কাতর কণ্ঠে বলল, আমাকে আমাকে দয়া করুন। দয়া? কিসের দয়া? পায়ে পায়ে ঢেলবেন না অমন করে, আমাকে আপনার চাকর করে নিন। আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরে আমার কি দরকার? হ্যাঁ, তাছাড়া আমার হাতে অনেক চাকর, এই দেখ। বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একগ্রাস আম পড়ল। হাবু এই দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত। আম কোথা থেকে আসছে কার্তিক মাসে? পাড়া গায়ে কোনো গাছে এ সময় আম তো দূরের কথা, আমের বউলও নেই। পাকা আম ঝুড়ি খানেক তার সামনে মাটিতে পড়ে। লোকটা বলল, খাওয়ার জল দেখবি? এই যেমন একটা ঢিল ছোড়া, অমনি গাছের গুঁড়ির এক জায়গায় একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনই জল পড়তে লাগল। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বলল, গাও গাও, ভালো জল। হাবু কাতর স্বরে বলল, আমাকে আপনার সাগ্রেত করে রাখুন। কি সর্বনাশ, সাগ্রেত? কিন্তু আমি যে ওস্তাদ নই। না 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 না, আপনি আমাকে দয়া করুন। লোকটা অট্ট হাসে হেসে উঠল। কিন্তু ও কি, মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকটা কি? এর উত্তর লোকটাই দিল, বলল, পায়রা গাছি জানো, উত্তর দিকে, আমার সঙ্গে সেখানে দেখা করো। হাবু হাঁ করে রইল। এনেই তবে সেই পায়রা গাছের গুণি। সবাই বলে উনি মুটি মন্ত্র জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে।
আবু হাত জোর করে বলল, আমায় দয়া করুন, আমায় দয়া করুন। পায়রা গাছের রোজা এবার নরম সুরে বলল, শেখাতে পারি নটি মন্তর, কিন্তু ছোকরা তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে। তুমি জানো না কত লোভের পথ খুলে যাবে, তুমি শুধু দেখো। আচ্ছা রসো, দিচ্ছে তোমায় মন্তরটা শিখিয়ে। কিছুদিন কেটে গেল, আবু এখন নটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করেছে যে সে একজন ভীষণ বড় চোর। সে যেই ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে তার ইচ্ছে হয়, খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে। সে যে চোর তা সে কখনো জানত না। একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখল মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা, রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে, কিন্তু হাবুর লোভ হওয়ায় সে মাছটাকে নিয়ে দৌড় দেয়। কিন্তু হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল সকলের সামনে। বন্ধুর মা ওকে দেখে বললেন, ও মা, হাবু যে কোথা দিয়ে এলি? তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে, এই মাত্র তো ঘরে বটি আনতে গেছি আমি। হাবু হেসে চুপ করে রইল। একদিন আরো গুরুতর ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক, তাদের বাড়ির উপরের তলার খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে। হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সে হার হাতে নিয়ে নিল। যেহেতু সে অদৃশ্য, তাই তার কাছে যে জিনিস থাকবে তাও হয়ে যাবে অদৃশ্য, তাই কেউ কিচ্ছু টের পেল না। তারপর যখন জানা গেল যে হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা, তার সেই কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো। সে কেন এত অসাবধান, কেন সে হার খাটের ওপর ফেলে রেখেছিল? অবশেষে সন্দেহ গিয়ে পড়ল একজন বৃদ্ধা দাসীর ওপর। তার ওপর শুরু হলো অকথ্য নির্যাতন। পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো। কিন্তু হাবুর সবচেয়ে কষ্ট হল গাঙ্গুলিদের মেয়ের সে হাপুস নয়নে কান্না দেখে। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনি বনাও নেই, বাপের বাড়ি পড়ে থাকে, এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি। বৌদিরা একই তো তাকে দাঁতে পেশে, তার উপর সে বাপের দেওয়া হারখানা খুইয়ে ঘোর অপরাধে অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল, এমনকি হারও তার পকেটেই ছিল। আর সহ্য করতে না পেরে হার ছড়াটা সে বালিশের তলায় রেখে দিল। সেখান থেকে সেই মেয়েই প্রথম হার আবিষ্কার করল। তখন তার মুখে সে কি নিদারুণ হাসি! এসব তো গেল, কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে। সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত। এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে! পদে পদে প্রলোভন, পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন, লোভ সামলাতে সামলাতে সে গলদ ঘর্ম হয়ে যাচ্ছে। এদিকে আবার অদৃশ্য না হলে থাকাও যায় না, আবার অদৃশ্য হলেও বিপদ। এ কি সর্বনাশা মন্ত্র হাবুর কপালে এলো! এইভাবে মাসের পর মাস কেটে গেল এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে। হাবু ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাড়ায় ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিল। পরক্ষণেই জাগলো তার অনুতাপ, তীব্র অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন! পায়রা গাছের রোজায় তার কি সর্বনাশ করে গেল! কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না, কিছুতেই বলা যায় না। নটি মন্তরকে! নটি মন্তর তার জীবনের আশীর্বাদ নয়, নটি মন্তর তার জীবনের অভিশাপ। বছরখানেক এভাবেই কেটে গেল। কত খুঁজলে পায়রা গাছে রোজাকে, কিন্তু কেউ সন্ধান দিতে পারল না। একদিন হাবু সে আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখল পায়রা গাছে রোজা সেরকম ঢিল নিয়ে ছুঁড়ে খেলা করছে। ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল। ও ছুটে গিয়ে কাছে এগিয়ে গেল।
দেখলো একটা ঢিল ব্যাং হয়ে লাফাতে লাফাতে লাগলো। একটা ঢিল সদ্য কাটা ধারী ছাগলের মুন্ড হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল। এক ঝাঁক ছাতারে বাকি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল। আবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের কাছে পড়ল। পাছে যদি রোজা অদৃশ্য হয়ে যায়। কিন্তু রোজা প্রশান্ত হাসির সঙ্গে বলল, কি হয়েছে? আমায় আমায় বাঁচান। কেন, কি ব্যাপার? আপনি সব জানেন, আপনি অন্তর্যামী ওস্তাদজি। নটি মন্ত্রের কবল থেকে আমায় উদ্ধার করুন। আমার চরিত্র গেল, মনের শান্তি গেল, সব গেল। এ আপনি ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। রোজা মৃদু মৃদু হেসে বলল, কিন্তু আও, একবার মন্ত্র দিলে আর ফেরত হয়? মন্ত্র ফেরত হয় না বাবা। হাবু ভয়ে শিউরে উঠল। তবে কি জীবন ভোর এই সর্বনিশে মন্ত্র তাকে বইতে হবে? এই অশান্তি পদে পদে পরীক্ষা সারা জীবন চলবে তার। হাবু পাকে ধরে বলল, বাঁচান আমায়, আমি মরে যাব। রোজা হেসে বলল, তবে বলছো তুমি চাও না নটি মন্ত্র? আগে আগে না, আমি আর চাই না। তবে যাও, দিলাম না, মোটেই তোমাকে মন্ত্র দিইনি, পরীক্ষা করছিলাম কেবল। আবু অবাক, সে কি কথা! এক বছর ধরে সে তবে কিসের ভার বোঝা বয়ে মরল? সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা কেটে রোজা হেসে বলল, মোটে 7 মিনিট কেটেছে, এই প্রথম দেখা তোমার সঙ্গে আম বাগানে। নটি মন্ত্র তোমাকে দেওয়া যায় কি না আমি সেই পরীক্ষা করছিলাম। আমি আজ প্রায় 20 বছর ধরে এই মন্ত্রের ভার বয়ে আসছি, আর তুমি এর দায়িত্ব 7 মিনিটও নিতে পারলে না আবু। তবে আমি গাঙ্গুলিদের বাড়ি হার চুরি করিনি, ময়রার দোকানে খাবার চুরি করে খাইনি আমি। তবে আমি না, মোটে 7 মিনিট কেটেছে, মাত্র 7 মিনিট। আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি, এই তো প্রথম তোমার সঙ্গে দেখা আম বাগানে। রোজা বলে কি, হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। পায়রা গাছের গুণী নট্ট হাস্যে হেসে উঠল। তার সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হাঁ করা মুখের মধ্যে থেকে ফটফট করে বের হয়ে ইতস্তত উড়ে গেল। শেষ হল আমাদের আজকের নিবেদন। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নটি মন্ত্র। হাবুর চরিত্রে সুপ্রিয়, কালী শেখরা সোহন, ম্যাজিশিয়ান কৌস্তব। হাবুর বন্ধুর মার চরিত্রে সুপ্রজা, এবং গল্পের সমগ্র পরিচালনা, গল্পপাঠ ও পায়রাগাছি রোজার চরিত্রে আমি দীপম। গল্পের সাউন্ড ডিজাইনিং ও এডিটিংয়ে অন রেকর্ড সাউন্ড স্টেজ, এবং পোস্টার ডিজাইনে তমজিৎ দেব। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান, তবে মেইল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।